বেশি জল দিস না, জল কাটেন কর ওইদিক ঘুরে 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 চারদিকে ঘুরে। আরে তো লাস্টে ক্যাপশনটা দিবি বিদ্যাসাগরের নিজের হাতে এইবারে কাটিব। খালি করা আজকে আমাদের ভারত সেবাশ্রম সঙ্গে রিলিফ সেন্টারের প্রথম দিন ঘাটাল সেবা কেন্দ্রে আমরা গতকাল এসেছি। আমাদের প্রায় দু তিন দিন আগে থাকতে শুকনো খাবার দেওয়া হচ্ছে, যেমন মুড়ি, চিড়া, গুড়, হ্যাঁ এই ধরনের খাবারগুলো আমরা ড্রাই ফ্রুট আগে বিতরণ করছি। আজ থেকে আমাদের রান্না করা খাবার দেওয়া হবে, কারণ তখন আমাদের রান্না করার অবস্থাটা ছিল না, সেই জন্য আমরা রান্নার ব্যবস্থা করতে পারিনি। আজ থেকে আমরা রান্নার ব্যবস্থা করে প্রায় আজকে আমরা 3-4 হাজার লোকের খাওয়ার ব্যবস্থা করছি। কাল থেকে আমরা আরও বাড়াবো লোক সংখ্যা, প্রথম দিন আগে দেখে আমরা সেভাবে বাড়ানো হবে। আমরা এখানে ক্যাম্প করছি ঘাটাল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, এখানে আমরা ক্যাম্প করছি। এই যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে বিদ্যাসাগর মহাশয়ের হাতে নিজের তৈরি, সেই জন্য এখানে হেল্পেজ করা হয়েছে। এই বিল্ডিংটা ভাঙা হবে না, এই বিল্ডিংটা এখানে আমরা তো সেখানে আমরা আজকে সেই ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে এখানেই আমরা ক্যাম্প করেছি। আমাদের ক্যাম্প আছে, ক্যাম্প ইনচার্জ আছেন স্বামী সুরেশানন্দজি মহারাজ, আমাদের সঙ্গে আছেন স্বামী নীল রুদ্রানন্দজি মহারাজ, স্বামীজি মেদিনীপুর থেকে এসেছেন স্বামী সুরেশানন্দজি মহারাজ, জম্মু শাখার থেকে এসেছেন শ্রেয়সানন্দজি মহারাজ, শ্রেয়সানন্দজি মহারাজ, স্বামী পরাশরানন্দজি মহারাজ, আমরা চারজন আছি, প্লাস আমাদের মিলন মন্দিরের সম্পাদক মহাশয় আছেন শম্ভুনাথ বেরা, শম্ভুনাথ বেরা মহাশয়, এখন আরও আছেন আমাদের মিলন মন্দিরের ভাইরা কাজ সব স্টাফরা। আজ থেকে আমাদের ক্যাম্পের প্রথম দিন, পরে আমরা উনুনে আগুন দিয়েছি, আমাদের প্রায় 5,000 লোকের আজকে, 4,000 নয় প্রায় 5,000 লোকের আজকে, স্বামীজি বলছেন 5,000 লোকের রান্না হবে, কাল থেকে আমরা আরও বাড়াবো। ধন্যবাদ।